বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রমজান আলী, প্রধান শিক্ষক মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়টি বেনাপোলের একমাত্র ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান। 1978 সালের বীর মুক্তিযোদ্ধা হাজী মশিউর রহমান বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী, আজ আমাদের মাঝে বেঁচে নেই। আমি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার অবর্তমানে তারই একমাত্র কন্যা সাইদুর রহমান সেতু এই বিদ্যালয়টি খোঁজখবর নেন এবং দেখাশুনো করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান সেতু। আমি আজকে বেনাপোলের একমাত্র নারী বিদ্যাপীঠ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সম্পর্কে কিছু বলবো। এটা এখনও পর্যন্ত আমাদের অত্র এলাকায় একমাত্র নারী বিদ্যাপীঠ। এখানে অসংখ্য মেয়ে, অগণিত মেয়ে পড়াশোনা করছে। এটির প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা হাজী মশিউর রহমান, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এটা 1978 সালে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে এর উত্তরোত্তর উন্নতি আমরা দেখছি এবং আমরা চাচ্ছি তার অবর্তমানে, তার মৃত্যুর পর আমি এটা দেখভালের দায়িত্ব নিয়েছি। এখানে এই এই বিদ্যাপীঠে যত মেয়ে আছে তাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষা সব কিছুতে তারা এগিয়ে আছে এবং অত্র এলাকায় যশোর জেলার মধ্যে সাংস্কৃতিক বিষয়ে এবং খেলাধুলা সব কিছু সম্পর্কে তারা প্রথম স্থানে আছে। তো এইগুলো আমরা কামনা করব যে দিন দিন উত্তরোত্তর এদের আরও উন্নতি হবে আশা করছি এবং সেই দিয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনারাও সাথে থাকবেন, আপনাদের সবার দোয়া কামনা করছি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুধি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইন্তাজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টির পূর্ব কথা না বললেই নয়, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠিত করেছেন বীর মুক্তিযোদ্ধা হাজী মশিউর রহমান। 1978 সালে এই বিদ্যালয়তে নিজ হাতে গড়া, তারই ধারাবাহিকতায় বর্তমানে তারই একমাত্র সুযোগ্য কন্যা ও প্রতিষ্ঠা পরিবারের সদস্য শাহিদা রহমান সেতু। বিদ্যালয়ের পড়া নাম যেটি মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, 1978 সালে স্থাপিত হয়। বিদ্যালয়টির অবস্থান শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড গাজীপুরে অবস্থিত। বিদ্যালয়ের সভাপতি মহোদয় জনাব আশরাফুল আলম লিটন, মেয়র বেনাপোল পৌরসভা ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও অভিজ্ঞ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রমজান আলী এবং অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী দ্বারা বিদ্যালয়টি সুসজ্জিতভাবে পরিচালিত করা হয়। শিক্ষক মিলনায়তন, বিদ্যালয়ে একটি সুসজ্জিত একটি শিক্ষক মিলনায়তন আছে, শিক্ষকদের বসার কক্ষ আছে। অফিস কক্ষ, সুসজ্জিত একটি অফিস কক্ষ আছে। এবং আইসিটি ল্যাব, সুসজ্জিত একটি প্রযুক্তি নির্ভর আইসিটি ল্যাব আছে, সেখানে শিক্ষার্থীদেরকে বিশ্ব সম্পর্কে অবগত করা হয়। ইনফরমেশন কমিউনিকেশন এবং টেকনোলজি বর্তমান বিশ্বে এগিয়ে, ঠিক তারই ধারাবাহিকতায় মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় একই এই প্রযুক্তি নির্ভর। পাঠাগার, পাঠ্যাভ্যাস কর্মসূচির আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রেরিত চিঠির আলোকেই আমাদের এই ব্যবস্থা গ্রহণ করা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পাঠাগার আছে, সেখানে তারা নিয়মিতভাবে পাঠ্যাভ্যাস করে এবং সেখানে আমাদের একজন শিক্ষিকাও আছেন এই পাঠ্যাভ্যাস কর্মসূচি আরও বেগবান করার জন্য। সভাপতি কক্ষ, মানে দৃষ্টিনন্দন এবং দেখার মতো সুন্দর একটি বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় ও বিদ্যালয়ের পরিচয় পরিষদের জন্য এবং বিদ্যালয়ের যাবতীয় মিটিং এবং আলোচনা করার লক্ষ্যে একটি সুসজ্জিত কক্ষ আছে, সেখানে বিদ্যালয়ের সমস্ত মিটিং সেই কক্ষে বসেই করা হয়। শহীদ মিনার,
প্রত্যেক বছর মহান একুশে ফেব্রুয়ারি যারা এ ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনায় প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয় এবং উদযাপিত হয়। মৈরিমের বালিকা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষক মণ্ডলী বিদ্যালয়ের পরিচালনা পরিষদ এবং শিক্ষার্থীর দিনে এখানে আমরা রুহের মাগফিরাত অর্থাৎ শহীদ মিনারে পুষ্প অর্পণ করি। ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান বিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিদ্যালয়ের আয়োজন করা হয়। পাশাপাশি গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার কর্তৃক সরকারি প্রোগ্রাম যেগুলো থাকে সেগুলো আমরা খুব সুন্দরভাবে পালিত করি। সরকারি নির্দেশনায় এই সমস্ত অনুষ্ঠান আমরা পালন করে থাকি। তা বাদেও আমরা বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের নিয়ে যে সমস্ত কার্যক্রমগুলো আমরা করে থাকি, যে গান নাচ কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি। প্রশস্ত একটি খেলার মাঠ শিক্ষার্থীদের নিয়ে আমাদের এই খেলার মাঠে আয়োজন, যে শিক্ষার্থীদের তাদের অবসর সময় তারা এখানে খেলাধুলা করে থাকে বিভিন্ন, এবং মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গোছালো আমাদের এই বিদ্যালয়ের মাঠটি। সুপেয় পানির ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা আছে। এখানে আমাদের গভীর নলকূপ আছে, সেখানে তাদের প্রয়োজনীয় পানির তাদের ব্যবস্থা গ্রহণ করা আছে এবং তারা গ্রহণ করে এবং তাদের প্রয়োজন মিটায়। বার্ষিক শিক্ষা সফর শিক্ষার শেষ প্রান্তে এসেই অর্থাৎ শিক্ষা সফরের একঘেয়েমি দূরীকরণের লক্ষ্যে স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করতে যাই। সেখানে তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের জ্ঞান অর্জন এবং বাইরের জগৎ সম্পর্কে জানার জন্য একঘেয়েমি দূরের জন্য আমরা তাদের এই ব্যবস্থা করে থাকি এবং আমরা সেখানে যাই। সবাইকে ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমাদের বিদ্যালয়টি যা আরও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমরা বিদ্যালয়ের উন্নত কামনার জন্য সকল কাছে দোয়া চাইছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।